কবিতার নাম চেনা কবিতা, লেখক ঈশান চক্রবর্তী। ও মশাই, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা, চোখ মেলে চেয়ে দেখুন দেখি। প্রতিটি ভিড়াক্রান্ত বিরক্ত সকালে আপনার অফিস যাওয়ার পথে হাতে লাঠি হাতে বাটি নিয়ে যাকে আপনি রোজ দেখেন, আমি সেই অন্ধত্ব। সারাদিনের শেষে উচ্ছিষ্ট দিনের উদ্গার তুলতে তুলতে আপনি যখন বাড়ি ফেরেন, হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে গেলে আপনি বলে ওঠেন, কানা নাকি, কেমন ঠিক না? ও মশাই চেয়ে দেখুন, আমি সেই কানা। সভ্য সমাজে সুশীল সমাজে যে শব্দ উচ্চারণ করতে বা শুনতে আপনি কুণ্ঠিত হন, ভয় পান, আমি সেই কানা। আমি সেই কানা করি বুক পকেটের অচল পয়সা, যার নাকি শুধু ভার আছে ক্রয় ক্ষমতা নেই, যাকে বিদায় করতে পারলেই আপনার মতে আপনার প্রগতি ত্বরান্বিত হতো, আপনার বিজ্ঞান সফল হতো। আপনি আমার জন্য অনেক করেছেন, আমাকে আপনাদের প্রবচনে স্থান দিয়েছেন, আমাকে নিয়ে গল্প লিখেছেন, গান বেঁধেছেন, ট্রেনে বাসে আমার জন্য জায়গা রেখেছেন, চাকরি দিয়েছেন, আমার জন্য স্কুল খুলে দিয়েছেন, আবার সেই স্কুলের ফাঁকা ঘরে আমাকে টেনে এনে ছিটকিনিও তুলে দিয়েছেন। আমাকে আপনি অনেক ভিক্ষা দিয়েছেন, কপালে ঠেকিয়ে 2-5 টাকা অনেক দিয়েছেন, স্টেশনে দিয়েছেন, মন্দিরে দিয়েছেন, বাড়িতে ডেকে এনেও দিয়েছেন, ঘৃণা ভরে ছুড়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, অনেক দিয়েছেন। আমার সারা জীবনের পেতে থাকা হাতের উপর প্রচুর করুণা ধারা ঢেলে দিয়েছেন। আমাকে আপনি কত নাম দিয়েছেন, সক্ষমতার মোড়ক দিয়ে ঢেকে আদিক্ষেতা করেছেন, বিকলাঙ্গ বলে আহা ওহু করেছেন, আবার আমার দৈব শক্তিকে স্মরণ করে নতুন শব্দের আমদানিও করেছেন। আপনি আমাকে সুরদাস মিল্টন কত কি বলেছেন, আমাকে ছুড়ে ফেলতে আপনার সংস্কারে বাধে, আমাকে উপেক্ষা করতে আপনি পারেন না, আমাকে আপনার সমকক্ষ ভাবতেও আপনি ভয় পান, হ্যাঁ ভয় পান। হয়তো কোনো একদিন, আগামী কোনো একদিন আমার দু চোখের কালো ঢেকে ফেলবে আপনার সমাজের ঘোর রাত্রে জ্বালিয়ে রাখা ঝাড়বাতির ছোট রোশনাই, সেই কালো ছড়িয়ে পড়বে আপনার বইয়ের পাতায়, মুছে ফেলবে আপনার চেনা অভ্যস্ত ছবি। সেই দিন হয়তো কোনো নতুন কবি কোনো নতুন ছন্দে নতুন লিপিতে লিখবে কোনো নতুন কবিতা। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা আমাদের শ্রুতিকল্প চ্যানেলের গ্রাহক হয়ে যান। এই পত্রিকায় কিছু প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন।